আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কাঁচা আমের সিজন চলছে, আজকে কাঁচা আমের ললি তৈরি করে দেখাবো। এই চটপটা স্বাদের টক মিষ্টি গ্রিন ম্যাঙ্গো ললি ভীষণ মজাদার, ভীষণ টেস্টি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। কাঁচা আমের ললি তৈরি করতে আমার প্রথমেই লাগবে কাঁচা আম। আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, এই দুটো আমকে আমি কেটে এক কাপ পরিমাণ নিয়ে নেব। এরপর আমার লাগছে এখানে হাফ কাপ পরিমাণ চিনি, সেই সাথে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, এক চামচের চার ভাগের এক ভাগ বিট লবণ এবং সামান্য পরিমাণ লবণ। ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ গ্রিন ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা যদি দোকানের মতো ললির লুকটা চান সেই ক্ষেত্রে এই ফুড কালারটা ব্যবহার করবেন। নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, লাগবে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ব্যাস, এই সামান্য কিছু উপকরণের সাহায্যেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার গ্রিন ম্যাঙ্গো ললি। আমি কাঁচা আম দুটোকে কেটে সেখান থেকে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার আমরা মূল প্রস্তুতিতে চলে যাচ্ছি। একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা আম, হাফ কাপ পরিমাণ চিনি, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন বিট লবণ এবং 1/4 টিস্পুন নর্মাল লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস। এবার এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমরা এই সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এটাকে ছেঁকে নেব। এই মিশ্রণটা ছেঁকে নেওয়াটা খুবই জরুরি। ছেঁকে নিলে যদি আমের কোনো আস্ত অংশ থেকে থাকে সেটা আমরা সরিয়ে নিতে পারবো। মিশ্রণটা এখন অনেকটাই ঘন অবস্থায় আছে, এর জন্য এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। তাহলে টোটাল আমি এখানে পানি ব্যবহার করেছি 1.5 কাপ। এবার বাটিতে রাখা মিশ্রণে আমি হাফ চা চামচ পরিমাণ গ্রিন ফুড কালার ব্যবহার করছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দোকানের মতো ললির লুকটা আনতে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এটা কিন্তু পুরোপুরি বাদ দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে। আর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহারের কারণ হলো যাতে করে ললির টেক্সচারটা পুরোপুরি দোকানের মতো হয়, এটা যাতে খেতে বরফের মতো না মনে হয়। এবার আমি এই যে মিশ্রণটা এটাকে একটা প্যানে নিয়ে নিলাম এবং মিডিয়াম হিটে আমি এটাকে একটু জাল করে নেব। ঠিক 1 থেকে 2 মিনিট জাল করে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি দেখবেন এটা 1 থেকে 2 বার বলক উঠলেই অনেকটাই ঘন হয়ে যাবে। তখন আমরা চুলার জালটা বন্ধ করে দেব এবং বন্ধ করে আমরা এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি এগুলোকে আইসক্রিমের মোল্ডে নিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মোল্ড রয়েছে, এগুলো ললির মোল্ড, এগুলো খুব সহজেই কিন্তু আপনারা দোকানে কিনতে পাবেন। এগুলোর সাথে উপরে ঢাকনাযুক্ত চামচও দেওয়া থাকে, তবে এগুলো আমি আজকে ব্যবহার করছি না, দোকানের মতো লুক আনার জন্য আমি এই কাঠের চামচগুলো ব্যবহার করছি। এগুলো খুব সহজেই আপনারা দোকানে কিনতে পাবেন। আমি এবার মোল্ডে ললির মিশ্রণটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, যেহেতু কাঁচা আমের সিজন চলছে, আপনারা কিন্তু এই ললিগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর এগুলো খেতে কতটা টেস্টি সেটা তো আমরা সবাই জানি, কারণ আমরা ছোটোবেলায় সবাই কম বেশি খেয়েছি। সবগুলো মিশ্রণ আমি মোল্ডে নিয়ে নিলাম। এখনই কিন্তু কাঠিগুলো ভেতরে দেয়া যাবে না, এই মিশ্রণটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পরে যখন মিশ্রণটা কিছুটা জমে যাবে তখন আমি এর ভেতরে কাঠিগুলো ঢুকিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি 4 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি এবং এরপরে যখন আমি কাঠিগুলো ঢুকাবো এগুলো খুব সহজেই কিন্তু সেট হয়ে যাবে। আমি সবগুলো কাঠি ললির ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঠি দেওয়া হয়ে গেলে এবার আমি সারা রাতের জন্য এই ললি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে ফিরে আসছি পরদিন। প্রিয় দর্শক, পরদিন ফিরে এলাম। এরই মধ্যে আমার ম্যাঙ্গো ললি চমৎকারভাবে জমে গেছে, এখন কিন্তু এগুলোকে আনমোল্ড করে নেওয়ার পালা। আনমোল্ড করার জন্য আমি একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে কিছু পানি রেখে দিলাম, আর এবার ললির যে মোল্ডটা এটাকে আমি রেখে দিলাম 1 মিনিটের জন্য। যখন কিছুটা বরফের ভাবটা কেটে যাবে তখন খুব সহজেই আপনারা এই ললিগুলো বের করে নিতে পারবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গ্রিন ম্যাঙ্গো ললি।
এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।